আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাস্টার ব্যাংক বলেন, টং টং ওয়ালেট, পাশাপাশি আপনার যে সুইট কয়েন, এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো যে দেখেন, আমি আমার মোবাইল স্ক্রিনে যদি আপনি খেয়াল করেন, আমি কিন্তু সরাসরি মাস্টার ব্যাংক ওয়ালেটে আছি এবং মাস্টার ব্যাংক ওয়ালেটেই শো করছে আমার প্রায় $67। এবং এখানে যদি আমি এখানে যদি অ্যাক্টিভ ওয়ালেট ক্লিক করি, এখানে দেখেন আমার এখানে শো করছে 23.20 ম্যাস টোকেন, এমএস ম্যাস টোকেন, যেটা ভ্যালু এখানে দেখাচ্ছে $8.58। এবং স্টোকেন যে টোকেনটা পেয়েছি আমরা, সেটা সেখানে শো করছে আমার 77টি টোকেন, যেটা ভ্যালু কিন্তু $59। সো আমি একটু ভিডিওটা একটু দেরিতে দিলাম, দেখলাম যে আসলে বিষয়টা কি। এদের ওয়ালেটে কিন্তু যে পরিমাণ ডলার শো করছে এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার পরে, কিন্তু তার অর্ধেকে নেমে এসছে, একদম খুব কমই নেমে আসছে। আপনি দেখেন আমার এই 23টা টোকেনের ভ্যালু এখন বর্তমানে কিন্তু মাত্র $1 সমান দেখাচ্ছে। আমি যদি ডিগি ফিনিক্স এক্সচেঞ্জারে যাই, আপনারা অনেকেই ডিগি ফিনিক্স এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলেছেন সম্ভবত, যদি আমি এখানে দেখি, সো আপনাদেরকে একটু দেখাই, মার্কেটে যদি যাই তো আপনি এখানে সার্চ বারে ম্যাস লিখবেন, MAS, দেখবেন যে এটা আপনি পেয়ে যাবেন, যেটা ইথেরিয়ামের সাথে কিন্তু মূলত ট্রেড হচ্ছে। সো ইথেরিয়াম নেটওয়ার্কের যেহেতু ট্রেড হচ্ছে, সেক্ষেত্রে দেখেন অনেক নিচে নিউজ চলে আসছে। এখানে আমি যদি সেলে যাই, সেলে গেলে আপনাদের দেখাতে পারবো, হট নিউ নেক্সট এগুলো নেক্সট করে দিই, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুললাম। আবার অনেকে বলতে চাচ্ছেন যে এটা ফ্রিতে আসলে এখানে কোনো KYC করা লাগে কিনা, KYC করা লাগে না, তারপরে আপনি লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করলে ভালো হয়। KYC না করলেও এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, নো প্রবলেম। সো এখানে যদি আমি 23 দিই, এখানে আমার অ্যামাউন্টটা যদি 23 টোকেনটা দিই, তাহলে এখানে প্রায় 0.30598 ইথেরিয়াম, তো এটার ভ্যালু প্রায় $1 মতো দেখাচ্ছে, আমি চেক করলাম। তো বিষয়টা হলো এটাই, আমরা আসলে ভেবেছিলাম যে এই টোকেনটা প্রাইস ওই $8-9 হবে বা $5 হোক, সমস্যা নেই, কিন্তু একেবারে যে টোকেনটা আমরা ভেবে রাখছি $7-9, সেই টোকেনটা আসলে মাত্র $1 কমে চলে আসলো, এটা কল্পনা করতে পারিনি। আমি আসলে জানতাম, যদিও বা জানতাম যে এরকমই হবে, এক্সচেঞ্জারে লিস্টেড হলেই টোকেনটা প্রাইস কমে যাবে, যেহেতু পেমেন্ট পেয়েছে মানুষ প্রচুর পরিমাণে, আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে টোকেন পেয়েছে অনেক মানুষ। দেখলাম আমার তো মাত্র 23টা টোকেন, অনেকে 230, 400, 500, আবার কারো 3-4 হাজার টোকেন দেখলাম এখানে। সো আসলে তারা রেফার করতে পেরেছে বা রেফারের কোনোভাবেই তারা মাল্টিপেলভাবে অ্যাকাউন্ট করে এখানে প্রচুর সম্ভবত টোকেন এ করে রাখছে আর কি। তো যাই হোক, কোনো টোকেন কিনছে অনেকের কাছ থেকে। তো বিষয়টা হলো যে এই টোকেনটা লিস্টেড তো অলরেডি হয়ে গেল, এবং হয়তো সামনের দিনে তারা এস টোকেন টোকেনটাও কোথাও কোনো এক্সচেঞ্জারে লিস্টেড করবে। তো এখানে যে $59 দেখাচ্ছে, এটা মনে হয় সম্ভবত $1 চলে আসবে, এটার পরেও আর আমাদের বিশ্বাস নেই। এটা হলো বিষয়, যাদের এরকম টোকেন আছে আপনারা চাইলে, যেহেতু এটা ইথেরিয়ামের টোকেন সিস্টেমে, সো আপনারা চাইলে রেখে দিতে পারেন, আপনাদের ওয়ালেটে এক্সচেঞ্জ করার প্রয়োজন নেই, এটা হলো বিষয়। পরবর্তীতে যদি তারা দাম বাড়াতে পারে ভালো, যদি ভালো কোনো এ হয়, তাহলে আমরা সেই সময় সেল দেওয়ার চেষ্টা করব, সেই সময় টোকেনগুলো নিয়ে একসাথে সেল দেওয়ার চেষ্টা করব, এটা হলো বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে টং টং ওয়ালেট, আপনারা টং টং ওয়ালেটের কথা জানেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সো টং টং ওয়ালেট লিখে সার্চ দিলে আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আমি ওয়ালেটটা ওপেন করে দেখাই আপনাদেরকে, এই ওয়ালেটে কিন্তু আপনারা অনেকেই অ্যাকাউন্ট খুলেছিলেন অনেক দিনের আগে কথা আর কি, এখানে 7-8 মাস নাকি কি এরকম হয়তো সময়টা হবে। এখানে সম্ভবত আমি যে টোকেনটা পেয়েছি, এখানে দেখেন TTC টোকেন, এখানে 50টি TTC টোকেন পাবে, এটা র্যান্ডমলি একটা অফার ছিল। তো 50টা টোকেনের ভ্যালু মাত্র $3.5 মতো, যেটা এখন কমে আসছে, যেটা MXC গ্লোবাল এক্সচেঞ্জের লিস্টেড, এটা যদি আমি চাইলে এখন সেন্ড করতে পারবো, তবে এখানে কিছু পরিমাণে একটু ফি কাটবে। আপনারা অনেকে এই টোকেনটা পাননি, সো এটা যেহেতু একটা এ ছিল, র্যান্ডমলি উইনারের একটা এ ছিল, যে কারণে টোকেনটা পেয়েছি। তো আমি এটা সেল করিনি, ওই এক্সচেঞ্জারে নেইনি, এই কারণে এক্সচেঞ্জারে নিয়েও বা কী করবো, কারণ ওখানে আপনার $5 নিচে আপনি ওটা ট্রেড করতে পারবেন না, USDT করতে পারবেন না, বা অন্য কোনো কিছু করতে পারবেন না। তো আমাকে এই টোকেনটা আমার এই ওয়ালেটে রেখে দিতে হচ্ছে, যেখানে আমার কোনো লাভই নেই। তো এটা হলো বিষয়। পাশাপাশি আপনারা সুইটকয়েনের কথা ভাবেন, সুইটকয়েনে আমরা কিন্তু বেশ ভালোই টোকেন আর্নিং করেছি, অনেকে যারা পেয়েছেন স্টেপ কমপ্লিট করে বা রেফার করে, ওইখানে কিন্তু দেখা যায় যে 10%-এর বেশি কিন্তু তারা আনলক করেনি। তো এই 10% যেটা আমি পেয়েছি, সেটা যদি আমি এক্সচেঞ্জ করতে যাই, তাহলে আমার আর কিছু থাকে না, বুঝতে পারছেন? তো এই পরপর তিনটি ওয়ালেটে আমার কিন্তু লস,
যেটা আমার ওই ওয়ালেটে আমার ওই টোকেনগুলো রেখে দিতে হচ্ছে, কারণ কিছুই করার নেই, ওইটুকু টোকেন আমি যদি সেন্ড করি তো আসলে কিছু করার নেই। তারপরেও আমি আপনাদেরকে একটা বলি, সুইটকয়েন যেহেতু পেমেন্ট করতেছে, এক্সচেঞ্জ করা যাচ্ছে, আপনারা জানেন আমি এক্সচেঞ্জ নিয়ে ভিডিও দিতে চাচ্ছিলাম, তো ভাবলাম যে এক্সচেঞ্জ নিয়ে ভিডিও দিয়ে কী লাভ হবে, যেহেতু আমরা খুব কমই টোকেন পেয়েছি। তো ওই ওখানে স্টেপ কমপ্লিট করলে আমি দেখলাম আজকে আমি 3-4 হাজার স্টেপ কমপ্লিট করলাম, আমাকে কিন্তু সেই পরিমাণেই কিন্তু আমাকে এ টোকেন সুইটকয়েন দিচ্ছে। অনেকের স্টেপ কমপ্লিট করলে দিচ্ছে না, কেন আমি জানি না, আপনারা চাইলে অ্যাপসটি আনইনস্টল করে আবার আপডেট করে ওই অ্যাপসের সাথে কানেক্ট করে নেবেন। আর ওখানে স্টেপ কমপ্লিট করতে কিন্তু আপনার নেট কানেকশন অন করা থাকবে না, আপনি শুধুমাত্র হাঁটবেন, আপনার অটোমেটিক্যালি স্টেপ কমপ্লিট হবে, আপনি নোটিফিকেশনে বারে দেখতে পারবেন। সো এটা হলো বিষয়, আপনারা ওখানে কাজ করেন, রেফার করেন, নো প্রবলেম। ওইটা টোকেনটা যেহেতু আমরা প্রতি মাসে 10% করে আনলক হবে, তো একসাথে যখন আনলক হয়ে যাবে তখন আপনি ওইটা উইথড্র করবেন। বুঝতে পারছেন আশা করি আমার কথা? সো আমি সেটাই করব। তো এই জন্য আমি ওইটা ওয়ালেটে রেখে দিয়েছি, যেহেতু ওইটুকু টোকেন আনলক করে উইথড্র করে কোনো লাভ নেই। তো এই তিনটি বিষয় আমি আপনাদেরকে বললাম। লাস্টে একটি কথাই বলতে চাই, আপনারা অনেকেই ওয়েবসাইটে কাজ করতে চান না, কিন্তু আমি সবসময় দেখেছি যে ওয়েবসাইটগুলো কিন্তু অনেক ভালো, যেখানে কোনো প্রকার কোনো সমস্যা নেই। যে সকল অফারে আমরা জয়েন করি, বিভিন্ন এক্সচেঞ্জার, ওয়ালেট, যেটাই বলেন, এয়ারড্রপ, এটা আসবে যাবে, পেমেন্ট করবে করবে না, কম পেমেন্ট করবে, এরকমই বিষয়, বা কোনো টোকেন লিস্টেড হতে অনেক সময় নেবে। সো এর থেকে আমার মনে হয় আপনি যদি ওয়েবসাইটে কাজ করেন, যে সকল ফ্রি ওয়েবসাইটগুলো আছে অনলাইনে, বিশেষ করে রাশিয়ান সাইটগুলো এখন খুবই পপুলার, আপনারা জানেন এখনকার সময় রাববেলের প্রাইসটাও কিন্তু এখন হাই, যেহেতু রাববেল আর্নিংটা আপনাকে এই মুহূর্তে যদি আপনি ওই সকল ওয়েবসাইটে কাজ করে রাখেন ফ্রিতে, তো আশা করি ওখানে কোনো প্রকার আপনার কোনো সমস্যা নেই, যে ওই টোকেনটা আপনার লিস্টেড হবে 1 মাস পরে, ওই টোকেনটা আপনি 1 বছর পরে সেল দিতে পারবেন, এরকম কোন কিন্তু কোনো বিষয় না। আপনি ওখানে আর্নিং করবেন ওয়েবসাইটে, উইথড্র করলে উইথড্র করে পেমেন্ট নিয়ে নেবেন ইনস্ট্যান্ট। এবং আমি অলরেডি কিন্তু অনেকগুলো সাইট শেয়ার করেছি, আপনারা ওই সকল সাইটে নিয়মিত কাজ করতে পারেন, ওইটা থাকবে আপনার পার্ট টাইম কাজ। পার্ট টাইম সাইটগুলো যেভাবে আমরা কাজ করি, অনেক ভালো ভালো ইউজার যারা আছেন, মেম্বার আছেন, তারা কিন্তু ওয়েবসাইটে বেশি বেশি কাজ করে, কারণ ওয়েবসাইটে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তারা পেমেন্টটা নিয়ে নেয়। তো রাববেল যেহেতু এখনকার সময় প্রাইসটা এখন আস্তে আস্তে বাড়তেছে, তো আপনাকে এই সুযোগে যতগুলো ওয়েবসাইট আছে, শুধু একটা সাইটে না, সবগুলো সাইটে আপনাকে নিয়মিত কাজ করতে হবে, তাহলে কিন্তু একটা মাস শেষে ভালো আর্নিং করা সম্ভব। আপনি যদি একদিন কাজ করে 5 দিন বন্ধ রাখেন, যে ভালো লাগছে না, ইনকাম কম, তাহলে কিন্তু হবে না। আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা বিভিন্ন অনলাইন গ্রুপ আছে, সেখানে আপনি শেয়ার করতে পারেন সুন্দরভাবে পোস্ট তৈরি করে, চাইলে আমার এই ভিডিওটা দিতে পারেন, যে এই ভিডিওটা দেখে এইভাবে কাজগুলো শেখেন, আমার রেফারে জয়েন করেন। তো এইভাবে ছাড়া কিন্তু জোর করে মানুষকে কাজ করানো সম্ভব না, এটা হলো বিষয়। আপনার ভালো লাগলে আপনি করবেন, না করলে করার প্রয়োজন নেই। একটা গ্রুপ কিন্তু ওয়েবসাইটে বেশি কাজ করে, আরেকটা গ্রুপ কিন্তু এয়ারড্রপে কাজ করে বেশি, আরেকটা গ্রুপ আছে যারা ওয়ালেট এক্সচেঞ্জের অফারে জয়েন করে। আর বর্তমান সময়ে এয়ারড্রপে কিন্তু পেমেন্ট হয় না, আপনারা জানেন যে এটা যেহেতু এখন র্যান্ডমলি উইনার করে, সো যার বেশি যত বেশি রেফার হবে তার উইনার সম্ভাবনা হবে তত থাকবে বেশি। সো আমাদের এত রেফার করা সম্ভব না, আমরা উইনার লিস্টে থাকি না, যে কারণে আর বিশেষ করে একটা টোকেন পাইলাম, ধরেন একটা এয়ারড্রপ থেকে একটা টোকেন পেলাম, সে টোকেনটা লিস্টেড হতে অনেকদিন সময় নেবে, এতদিন তো আমাদের অপেক্ষা করা সম্ভব না। সো ওই এয়ারড্রপে কিন্তু এখন আর ঠিক তেমন একটা কেউ কাজ করে না, সব ওয়েবসাইটে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওইখানে কাজ করে, বা ওয়ালেট যেসব এক্সচেঞ্জার আছে সেগুলো আসবে, জয়েন করবো ঠিকই, ওয়ালেট এক্সচেঞ্জার বাদ দেবো এরকম না, এয়ারড্রপ বাদ দেবো এরকম না, তবে ভালো যে সকল অপার আসবে, আসলে আমরা জয়েন করবো। এটা তো টেম্পোরারি আসবে যাবে এরকমই, পেমেন্ট পেলাম না পেলাম না, স্ক্যাম করলো, এটা হলো বিষয়, কিন্তু ওয়েবসাইটে আপনাকে নিয়মিত কাজ করতে হবে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যতগুলো সাইট আছে, ভিডিও দেওয়া আছে, আপনারা প্রত্যেকটি সাইটে ভিডিও দেখবেন, কাজ করবেন নিয়মিত। আপনি যদি নিয়মিত না কাজ করেন তাহলে কিন্তু হবে না। দেখেন ওয়েবসাইটে সবথেকে বেশি ভালো ইনকাম, আপনারা একটু দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, ইউটিউবে দেখবেন, দেখবেন যে ওয়েবসাইট থেকে মানুষ কী পরিমাণ ইনকাম করে। আপনি নিজে যদি নিয়মিত কাজ না করেন তাহলে কিন্তু সাইটে কিন্তু পেমেন্ট পাওয়া সম্ভব না। এই জন্য আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করবো, আপনারা অবশ্যই ওয়েবসাইটে কাজ করবেন বেশি বেশি করে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সো আশা করি আপনারা কাজ করবেন। তো এ পর্যন্ত আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।